de la cara, primer topic. খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যালো সবাই কেমন আছেন? আজ রান্না করব হাওর এলাকার ডিমের তরকারি। তো সেজন্য প্রথমে আমি নুন হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নেব। দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। অল্প আছে, ভাজতে হবে ডিমগুলি। এবার আলুগুলি ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সামান্য ধনে বাটা আর জিরা বাটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়তে হবে। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দিব। দেখুন জিরা ভাজা হয়ে গিয়েছে, এখন গরম পানি দিয়ে দিব আর দিয়ে দিব শুকনো মরিচ। হাওড়া এলাকার মানুষে ডিমের তরকারিতে কিন্তু রসুন আদা ব্যবহার করে না। আর দিয়ে দিব গরম মশলা বাটা। আমি বেটে নিয়েছি দারুচিনি, এলাচ আর গোলমরিচ। এবার ঢাকা দিয়ে দিব। 5 মিনিট জাল করে তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম, এখন ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমের তরকারিটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা। মচমচে করে ভেজে বেটে নিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দিব। দিয়ে দিলে ডিমের তরকারিতে একটা আলাদা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটার জন্যেই এই তরকারিটা এত মজার হয়। এখন ঢেকে দিব 2 মিনিট। তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি হাওর এলাকার ডিমের তরকারি। দেখুন হাওর এলাকার ডিমের তরকারি তৈরি হয়ে গেছে। আজ আমরা দুপুরে হাওর এলাকার ডিমের তরকারি দিয়ে খাবো। এছাড়াও সাথে আছে লেবু, কাঁচামরিচ, করলা ভাজি, মসুর ডাল, শাক। তো চলুন খেয়ে দেখি হাওর এলাকার ডিমের তরকারি। খেয়ে দেখো কেমন হয়েছে। ঝোলটা বেশ ঘন, তাই না? ও যে পেঁয়াজ আর তেজপাতা বেটে দিয়েছি ভেজে, সেই কারণে। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো আলাদা রকম লাগছে, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। একটু অন্যরকম ফ্লেভার। আপনারাও খেয়ে দেখবেন, আর ফেসবুকে যদি ভালো লাগে তো ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।